হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ফর WBCS ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের মধ্যে অনেকে আমাকে মেসেজ করেছো যে হিস্ট্রি তোমরা ঠিকভাবে মনে রাখতে পারছো না, ইয়ার ওয়াইজ সিকোয়েন্স বুঝতে পারছো না, এবং আমি যেটা তোমাদের সবসময় প্র্যাকটিস করতে বলি, যেটা হচ্ছে হিস্ট্রির মাইন্ড ম্যাপ তৈরি করা, কীভাবে হিস্ট্রিকে ইজিলি মনে রাখা যায় এবং প্রত্যেকটা ইয়ারে কী ইভেন্টগুলো হয়েছিল সেগুলোকে কীভাবে মনে রাখা যায় সেটার জন্য যে তোমাদের যে মাইন্ড ম্যাপের কথা বলি, আজকে ওই মাইন্ড ম্যাপের পুরো কনস্ট্রাকশন কেমনভাবে করবে, কীভাবে তোমাদেরকে এগোতে হবে, পুরো ডিটেলসটা কিন্তু আমি ডিসকাস করব। আমি এখানে চ্যাপ্টার ওয়াইজ যাব, অর্থাৎ জীবন মুখোপাধ্যায়ের আমি মডার্ন ইন্ডিয়ার পার্টটা স্টার্ট করছি। এই বেসিসে প্রত্যেক দিন কিছু না কিছু টপিকের ওপরে, হিস্ট্রির ওপরে আস্তে আস্তে ভিডিও আসতে থাকবে। সো তোমরা শিওর থাকো যে পুরো মডার্ন ইন্ডিয়ার পার্টটা মাইন্ড ম্যাপের মাধ্যমে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। ওকে, আমরা জীবন মুখোপাধ্যায়ের যে চ্যাপ্টারটা আমরা করব সেটা হচ্ছে ভারতের ভারতীয় রাজনীতি। ওকে, ভারতীয় রাজনীতি ইয়ার আমরা যেটা করব, ফার্স্ট চ্যাপ্টার এটা 1885 থেকে 1905। ওকে, তো দেখো এই চ্যাপ্টারটা নেওয়ার কারণ হচ্ছে, দেখো 1885-তে কংগ্রেস তৈরি হচ্ছে, আমি এর পরবর্তীকালে যে সিচুয়েশানটা, অর্থাৎ কংগ্রেস তৈরি হওয়ার পরে আমাদের ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে কী কী চেঞ্জ এসছে, কী কী পরিবর্তন এসেছে, সেটা পুরোটা ইয়ার ওয়াইজ আমরা ডিসকাস করব। এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করতে করতে আমরা একদম 1947 পর্যন্ত, ইয়ার পর্যন্ত যাব। অর্থাৎ তুমি যদি বলতে পারো 1885 থেকে আমরা ডিরেক্টলি 1947 পর্যন্ত পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করব। আর এটা আমি তোমাদেরকে পুরোটাই কিন্তু মাইন্ড ম্যাপের মাধ্যমে, কীভাবে ইভেন্টগুলো হয়েছে, কোন ইয়ারে কী ধরনের ইভেন্ট হয়েছে, আর ইভেন্ট হওয়ার পেছনে কী রিজন ছিল, কি ইম্প্যাক্ট এসছে আমাদের হিস্ট্রিতে, সেটা পুরোটা ডিসকাস করব। এখানে একটা কথা বলে দিই, এই যে সম্পূর্ণ জিনিসটা ডিসকাশন করছি এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু বেসিক জিনিস, অর্থাৎ তোমাকে জাস্ট মনে রাখার জন্য কীভাবে মনে রাখবে সেটা আমি ডিসকাস করে দেবো। বাট এর ভেতরে অনেক কিছু অ্যাডভান্স আছে যেগুলো আমি ক্লাসের সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটু মেনশান করে দেবো, যাতে তোমরা বুঝতে পেরে যাও যে কতটা অ্যাডভান্স তোমাকে রেডি হতে হবে। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথমে আসছি, আমরা আসছি 1885-এ। 1885-এ কী হলো? 1885-এ ফার্স্ট টাইম কী হলো? কংগ্রেস তৈরি হলো। ওকে, তো কংগ্রেস তৈরি হওয়ার আগে তোমরা জানো যে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স বলে একটা সংস্থা ছিল, যেটাই পরবর্তীকালে 1885-এ কংগ্রেসের মর্যাদা পায়। 1885-এ কংগ্রেসের তৈরি হয়, এর ফার্স্ট যেটা সেশন হয় সেটা হচ্ছে বোম্বেতে হয়, তোমরা জানো বোম্বেতে হয়, এবং যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, মানে ইউসি ব্যানার্জি। ওকে, এগুলো কিন্তু তোমরা লিখে নেবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধে হবে। তো প্রথম কংগ্রেসের অধিবেশন হলো, যেটা কংগ্রেস তৈরি হলো সেটা হচ্ছে 1885 সালে কংগ্রেস তৈরি হলো, এবং কংগ্রেসের যে ফার্স্ট অধিবেশনটা হলো সেটা হচ্ছে বোম্বেতে হলো, এবং ইউসি ব্যানার্জি অর্থাৎ উমেশচন্দ্র ব্যানার্জি হচ্ছে এই কংগ্রেসের প্রথম সভাপতি হিসাবে গ্রহণ করলো। ওকে, এরপরে দেখো কী ঘটনা ঘটলো। 1886-এ এসে তোমরা জানো যে কংগ্রেসের জাতীয় যারা প্রতিনিধি ছিল তাদেরকে লর্ড ডাফরিন তাদের বাড়িতে আহ্বান জানালো, এবং লর্ড ডাফরিনের আহ্বান জানার পেছনে একটাই কারণ ছিল, এই যে কংগ্রেসটা তৈরি করেছিল, কংগ্রেসটা কিন্তু অ্যালান অক্টাভিয়াম হিউম কিন্তু তো কংগ্রেসটা তৈরি করতে কিন্তু হেল্প করেছিল, যে সেফটি ভাব যে নীতিটা রয়েছে সেই নীতির বেসিসে কিন্তু হিউম কিন্তু মেইনলি কংগ্রেস তৈরি করতে কিন্তু হেল্প করেছিল। সো 1886-এ এসে লর্ড ডাফরিন নিজে কিন্তু কংগ্রেসকে তাদের নিজের যে যেখানে তিনি বসবাস করতেন সেখানে তিনি প্রীতিভোজ বা আপ্যায়নের কিন্তু একটা ব্যবস্থা করেছিলেন, অর্থাৎ সেখানে তিনি কংগ্রেসের প্রতিনিধিদের কীভাবে রুলস এবং পলিসিগুলো পরবর্তী সিচুয়েশানে কী কী হবে সেগুলো ডিসকাস করার জন্য তিনি 1886 সালে এই প্রীতিভোজ তিনি কিন্তু আয়োজন করেছিলেন। ওকে, এরপরে দেখো ঘটনা কী হলো। 1887-এ এসে তোমরা জানো কংগ্রেসের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা অধিবেশন হলো, যেটাকে বলা হয় মাদ্রাস অধিবেশন। ওকে, মাদ্রাস কনফারেন্স হয় কংগ্রেসের, সেই মাদ্রাস অধিবেশনে কংগ্রেস কিন্তু জাতীয় কংগ্রেসের একটা কিন্তু মর্যাদা পায়। কারণটা কি, এতদিন পর্যন্ত কংগ্রেস রিজিওনাল হিসেবে কাজ করছিল, কিন্তু 1887-এ মাদ্রাস কংগ্রেস হওয়ার পরে কিন্তু একটা জাতীয় কংগ্রেসের কিন্তু একটা মর্যাদা দেওয়া হয় কংগ্রেসকে। ওকে, তো 1887 হয়ে যাওয়ার পরে 1888-এ নতুন করে আরও একটা অধিবেশন হয় যেটার নাম ছিল এলাহাবাদ কনফারেন্স। ওকে, এলাহাবাদ কনফারেন্স যেটাকে বলা হয় এলাহাবাদ অধিবেশন। ঠিকভাবে তোমরা শুধু ইয়ারটাকে কীভাবে সিকোয়েন্স ওয়াইজ আমি সাজাচ্ছি সেটাকে দেখার চেষ্টা করো। তাহলে 85-তে কংগ্রেস তৈরি হলো, 86-তে লর্ড ডাফরিন নিজের বাড়িতে ডাকলো, 87-তে মাদ্রাসের কনফারেন্স হলো, 88-তে এসে এলাহাবাদের কনফারেন্স হলো যেটা এলাহাবাদ কংগ্রেস অধিবেশন বলা হয়, এবং এখানে তুমি যদি দেখো এই অধিবেশনে কী হয়,
যে উচ্চপদস্থ যে সামরিক বা বেসামরিক কর্মচারীরা রয়েছে, মানে কংগ্রেসের যে পদগুলোতে যাবে সেগুলো নিয়ে কিন্তু একটা ক্ল্যাশ হয় কংগ্রেসের মেম্বারদের মধ্যে। ক্লিয়ার? তো 1887-এ এলাহাবাদ কনফারেন্স হলো, এরপরে প্রায় দুটো ইয়ার্স কেটে গেল। 1890-তে এসে তুমি দেখবে যে কিন্তু কংগ্রেসের কিন্তু আবার ডেভেলপমেন্ট কিন্তু স্টার্ট হয়েছে। এখানে একটা কথা বলি, 1888-এর পরে এইখানেই কিন্তু আমি ইয়ার ওয়াইজ যেহেতু করাচ্ছি, আমি কংগ্রেসের সঙ্গে সঙ্গে বাকিগুলো ঘটনাগুলো 1889-এ কী হলো সেই ঘটনাগুলোও তোমাদের বলি। 1889-তে কী হলো, কংগ্রেসের সঙ্গে সঙ্গেও ইংল্যান্ডেও একটা সংস্থা তৈরি হলো যেটার নাম ছিল ব্রিটিশ কমিটি অফ ন্যাশনাল কংগ্রেস। দেখো আমি কেন এই জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি, যে কারণ তুমি ইয়ার ওয়াইজ বুঝতে পারছো যে শুধুমাত্র দেশের মধ্যে নয়, দেশের বাইরেও কী ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে। ঠিক আছে, ব্রিটিশ কমিটি অফ ন্যাশনাল কংগ্রেস তৈরি হলো এবং যার সভাপতি ছিল উইলিয়াম ডিগবি, এবং তুমি দেখবে আরেকজন যে সভাপতি ছিল তার নাম ছিল ওয়েডারম্যান। ওকে, তো এটা হলো কি 1889-এ ব্রিটিশ কমিটি অফ ন্যাশনাল কংগ্রেস তৈরি হলো, যেটা ইংল্যান্ডে তৈরি হলো, এটা কিন্তু ইন্ডিয়াতে হচ্ছে না, এটা কিন্তু ইংল্যান্ডে তৈরি হচ্ছে। এবং এরপরে তুমি দেখবে 1890-তে এসে উইলিয়াম ডিগবি তার ফার্স্ট যে পত্রিকা যেটা হচ্ছে ইন্ডিয়া পত্রিকা কিন্তু পাবলিশ করছে, ইন্ডিয়া ম্যাগাজিন কিন্তু পাবলিশ করছে। কে পাবলিশ করছে এটা? এটা পাবলিশ করছে কিন্তু উইলিয়াম ডিগবি। ক্লিয়ার? তাহলে 1890 পর্যন্ত আমরা বুঝলাম। এরপরে ঘটনা কি ঘটলো? এরপরে ঘটনা ঘটলো যে তোমরা আরও দেখবে 1892-তে, একটা অ্যাক্ট পাস হলো, সেই অ্যাক্টটার নাম ছিল কি ব্রিটিশ সরি ভারত শাসন আইন 1892-তে। ঠিক আছে, 1892-তে ভারত শাসন আইন কিন্তু একটা অ্যাক্ট কিন্তু পাস হলো। ঠিক আছে, ক্লিয়ার? তো 1892-তে এই যে ভারত শাসন আইন হলো, এটা কিন্তু কংগ্রেসের একটা বলতে পারো যে দাবি দেওয়া ছিল ব্রিটিশদের ওপরে, তার ওপর বেস করে কিন্তু সরকার কিন্তু 1892 সালে হচ্ছে কী করলো না, ভারত শাসন আইন তৈরি করলো, এবং যেটা যার যে দাবিগুলো সেই দাবিগুলোকে কিন্তু কিছুটা মেনে নেওয়া হলো। কিন্তু তার সত্ত্বেও কংগ্রেস কিন্তু কোনোভাবে কিন্তু এই যে ব্রিটিশদের যে এই পলিসিটা এটা কিন্তু মেনে নিতে পারলো না। অর্থাৎ দাবিগুলো পূরণ হলো বটে, বাট ততটা কিন্তু স্যাটিসফাইড ছিল না। ঠিক আছে, তো কংগ্রেস কিন্তু মূল লক্ষ্য ছিল যে ভারতের ব্রিটিশদের যে স্বায়ত্ত শাসন আছে তার মধ্যে ঢুকে হচ্ছে কি গভর্ন করা। তো এটাই ছিল কিন্তু কংগ্রেসের মূল লক্ষ্য। কিন্তু কংগ্রেস তিনটে পলিসি ইউজ করতো। অর্থাৎ তুমি যদি দেখো 1892-র পরে কংগ্রেসের যে পলিসিগুলো ছিল সেই পলিসিগুলো মেইনলি ছিল থ্রি পিএস পলিসি। ভালো করে দেখতে থাকো, থ্রি পিএস পলিসি কি? প্রে, প্লিজ অ্যান্ড প্রোটেস্ট। ওকে, এই পলিসিটা কিন্তু কংগ্রেসের কিন্তু 1892-র পরপরে কিন্তু ছিল। এবং কংগ্রেসের মধ্যেও অনেকে ছিল, যেরকম কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি কিন্তু কংগ্রেসকে অনেক এই এই পলিসিটির জন্য অনেক বিভিন্নভাবে তাকে কিন্তু কংগ্রেসকে কিন্তু অভিযোগ জানিয়েছে যে কংগ্রেস হচ্ছে ভিক্ষা চাইছে ব্রিটিশদের কাছে। এইসব কিন্তু অনেক কিন্তু কমেন্ট কিন্তু এসছে। এরপরে যেটা 1892-এর পরে তোমরা দেখবে 1900-1905 পর্যন্ত কংগ্রেস কিন্তু শুধু ব্রিটিশদের সঙ্গে কিন্তু একটা সমঝোতা পত্র স্বাক্ষর করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। কংগ্রেস যে পলিসি ব্রিটিশরা যে পলিসিগুলো নিয়ে আসছিল সেগুলোতে কিন্তু কংগ্রেসরা কিন্তু সায় দিয়ে যাচ্ছিল। অর্থাৎ সেইভাবে কিন্তু একটা ইমিডিয়েট বা এক্সট্রিমিজম যে ব্যাপারটা, ইমিডিয়েট কোনো স্টেপ নেওয়া কংগ্রেসদের বিরুদ্ধে যাওয়া, সেটা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে যাওয়া, সেটা কিন্তু কোনোভাবে কিন্তু কংগ্রেস কিন্তু স্টেপ নিচ্ছিল না। অর্থাৎ 1905 পর্যন্ত কংগ্রেস কিন্তু পুরোটাই কিন্তু একদম চুপ ছিল। এই ঘটনার মধ্যে অর্থাৎ 1892 থেকে 1905-এর মধ্যে কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো হচ্ছে ভারতের যে ফ্রিডম মুভমেন্ট সেটাকে কিন্তু অনেকটা বেশি ইন্সপিরেশন দিয়েছে। কী ঘটনা ঘটেছে তোমরা জানো, যে 1874-এ ফার্স্ট টাইম হচ্ছে কি বাংলা আসামকে বাংলাদেশ থেকে পৃথক করা হয় 1874-এ। বাট সেই সময় তুমি যদি দেখো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলছি, 1874-এ কী হয়, বাংলাদেশ আসামকে কী করা হয় বাংলাদেশ থেকে সেপারেট করা হয়। ক্লিয়ার?
1870 পরে, এটা অনেক দিনের ঘটনা, 1870 পরে এটা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন আমি 1892 এর পরে ঘটনা বলছি, 1896 এসে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা হচ্ছে কি না, যে যে বাংলাদেশ, যেটা বাংলাদেশে যে সেপারেট হয়ে গেছিল আসাম থেকে, তখন কিন্তু আসামের যে চিফ কমিশনার ছিল, ওকে, আসামের যে চিফ কমিশনার ছিল, সেখানে কিন্তু তারা কিন্তু চাইছিল যে কোনোভাবে যেন বাংলাদেশের সাথে থেকে পৃথক না হয়, ঠিক আছে। এটা কিন্তু আসাম আর বাংলাদেশ থেকে সেপারেটের কথা কিন্তু এটা কিন্তু ব্রিটিশরা কিন্তু করে দিয়েছিল, অর্থাৎ আসাম আর বাংলাদেশকে কিন্তু একদমই কিন্তু সেপারেট করে দিয়েছিল, ক্লিয়ার। কিন্তু 1896-এ ওখানকার যে চিফ কমিশনার ছিল, আসামের যে চিফ কমিশনার ছিল, তিনি কিন্তু দাবি করছিলেন যে বাংলাদেশের সঙ্গে আসামকে যুক্ত করা হোক, ঠিক আছে। তো এইটা এইটা কিন্তু 1896-এ আসামের চিফ কমিশনার কিন্তু দাবি করছিলেন, আসামের চিফ কমিশনার তিনি কিন্তু দাবি করছিলেন যে ব্রিটিশদের বাণিজ্যের স্বার্থে আসামকে বাংলাদেশের সঙ্গে চুক্ত মানে যোগ করে দেওয়া হোক, ঠিক আছে। তো এরপরে কী হলো, 1903-তে এসে অ্যান্ড্রু ফ্রেজার, অ্যান্ড্রু ফ্রেজার এলো, অ্যান্ড্রু অ্যান্ড্রু ফ্রেজার, ওকে, অ্যান্ড্রু ফ্রেজার এলো, তিনি কী করলেন, একটা নতুন বঙ্গভঙ্গের প্রস্তাব নিয়ে এলেন, ঠিক আছে, নিউ হচ্ছে নিউ বেঙ্গল সেপারেশন পলিসি নিয়ে এলেন, ঠিক আছে, বেঙ্গল সেপারেশন পলিসি নিয়ে আসা হলো, ঠিক আছে, নতুনভাবে বঙ্গভঙ্গ প্রস্তাব নিয়ে এলো, কে ফার্স্ট টাইম নিয়ে এলো 1903-তে অ্যান্ড্রু ফ্রেজার, ঠিক আছে। কিন্তু সেই সময় ভারতের যে স্বরাষ্ট্র সচিব ছিল হার্বার্ট রিজলি, তিনি স্থির করলেন যে না, চট্টগ্রাম তিনি স্থির করলেন, মানে কে স্থির করলো আমি এটাও লিখে দিচ্ছি, হার্বার্ট রিজলি, হার্বার্ট রিজলি তিনি স্থির করলেন না, চট্টগ্রাম এবং চট্টগ্রামের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম প্লাস, চট্টগ্রাম প্লাস ঢাকা এবং মায়ানমার, সরি মায়ানমার বলছি, ময়মনসিংহ, ঠিক আছে, ময়মনসিংহ, এগুলোকে সবকে কিন্তু অ্যাড করা হবে কার সঙ্গে, আসামের সঙ্গে অ্যাড করা হবে, ক্লিয়ার। কেন না, ওখানে আসামের চিফ কমিশনার অলরেডি কিন্তু একটা প্রভিশন দিয়েছিল যে ব্রিটিশদের বাণিজ্যের স্বার্থে বাংলাদেশকে আবার নতুন করে অ্যাড করা হোক। তো সেই অনুযায়ী 1903-তে অ্যান্ড্রু ফ্রেজার নতুন করে আবার একটা পলিসি নিয়ে এলো, যেটা হচ্ছে বেঙ্গল সেপারেশন পলিসি, এবং সেটাতে ভারত সরকারের তৎক্ষণাৎ যে তখনকার যে স্বরাষ্ট্র সচিব ছিল হার্বার্ট রিজলি, তিনি কিন্তু দাবি করলেন যে হ্যাঁ, আসামের সঙ্গে চট্টগ্রাম, ঢাকা এবং ময়মনসিংহকে যুক্ত করা হবে। তো এই যে পরিকল্পনাটা, এটাকে বলা হয় রিজলি প্ল্যানিং, ক্লিয়ার, রিজলি প্ল্যানিং, বোঝা গেছে। তো রিজলি প্ল্যানিং কিন্তু তখন কিন্তু তৈরি করা হয়। দেখো, অলরেডি কিন্তু আসামকে বেঙ্গলের বাংলাদেশের সঙ্গে সেপারেট করে দেওয়া হয়েছিল, আবার রিজলি প্ল্যানিংয়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বা আসামকে যুক্ত করার কথা প্ল্যান করা হচ্ছে। তো এই এইটা একটা মানুষ বুঝতে পারছিল যে একটা রীতিমতো একটা পরিকল্পনা করা হচ্ছে, ভারতের বা ভারতের মধ্যে যে সম্পদ রয়েছে সেটাকে বাইরে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা চলছে। তো সেই সময় কী হয়, বিভিন্ন প্রোটেস্ট মুভমেন্ট কিন্তু স্টার্ট হয়, ঠিক আছে, পুরো দেশ জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় প্রোটেস্ট মুভমেন্ট কিন্তু স্টার্ট হয় যে কেন এই রকম ডিসিশন আবার নতুন করে নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু নতুন করে কিন্তু প্রোটেস্ট মুভমেন্ট স্টার্ট হয় এবং শেষ পর্যন্ত ব্রিটিশরা কিন্তু কী করে, ব্রিটিশরা কিন্তু প্ল্যানটা কিন্তু সাসপেন্ড করে, ওকে, সাসপেন্ড করে, রিজলি পরিকল্পনাটাকে কিন্তু সাসপেন্ড করে। তাহলে এখানে তুমি কী বুঝতে পারলে, যে বঙ্গভঙ্গের যে পরিকল্পনাটা সেটা কিন্তু অনেক দিন আগেকার নয়, এটা কিন্তু রিসেন্ট কিন্তু হয়েছে, অর্থাৎ রিসেন্ট বলতে 1903-র পর থেকেই কিন্তু এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে আসছিল, ওকে। তো 1896 থেকে 1905-এর মধ্যে এই যে ঘটনাগুলো, এইগুলো কিন্তু বঙ্গভঙ্গকে কিন্তু নতুন করে কিন্তু জাগিয়ে দিয়েছিল। এরপরে তুমি যদি দেখো, এরপরে নতুন পরিকল্পনা করা হয়, ব্রিটিশরা নতুনভাবে পরিকল্পনা করতে থাকে কীভাবে না চট্টগ্রাম, ঢাকা এবং বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেই সঙ্গে দুটো অংশে ডিভিশন করে দেওয়া হবে। একটা হচ্ছে পূর্ববঙ্গ আসাম নামে একটা নতুন প্রদেশ গঠন করা হবে, যেটা আসামের সঙ্গে যুক্ত করা হবে, যেটাকে পূর্ববঙ্গ আসাম বলবো, এবং এবং কি বাংলাদেশ থেকে আলাদা করে রাখা হবে, ঠিক আছে। এইটা একটা কিন্তু নতুনভাবে চিন্তাভাবনা করে আসছিল। তো এটা কিন্তু তুমি যদি বলতে পারো, মানে যে বাংলা ব্রিটিশদের যে এই পরিকল্পনাটা, সেই পরিকল্পনার অনুযায়ী নতুন পরিকল্পনা ছিল কি, একটা হবে কি পূর্ববঙ্গ আসাম, যেটাকে আমরা বলছি কি আসামের সঙ্গে অ্যাড করা হবে, পূর্ববঙ্গ আসাম। আর একটা নতুন করে যেটা তৈরি হবে সেটা হচ্ছে, সেটা কোন কোন স্টেট নিয়ে, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, বিহার,
ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, এগুলোকে নিয়ে তৈরি করা হবে কি, মেন হচ্ছে বেঙ্গল, ঠিক আছে, এটাকে নিয়ে নতুন করে তৈরি করা হবে বেঙ্গল। এইরকম একটা প্ল্যান করে আসছিল যে একটা পূর্ববঙ্গ আসাম বলে তৈরি করব, আর একটা হচ্ছে কি মূল যেটাকে আমরা বলছি বেঙ্গল যেটাকে বলবো সেটা একটা তৈরি করব। এইভাবে কিন্তু দুটো সেপারেট অংশে কিন্তু আমরা ডিভিশন করে দেবো, এইটা কিন্তু একটা প্ল্যান কিন্তু করে এসেছিল। এবং এদের যে ক্যাপিটাল হবে সেই ক্যাপিটালকে বলবো আমরা কলকাতা, সে এর ক্যাপিটালটা ছিল কিন্তু কলকাতা। তো এইটা একটা কিন্তু প্ল্যান করছিল, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ বঙ্গভঙ্গ হয়নি তার আগেই কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু প্ল্যান কিন্তু ব্রিটিশরা কিন্তু করে আসছিল, ক্লিয়ার। তো এরপরে যেটা ঘটনা ঘটলো এই এরপর থেকে এখান থেকেই তুমি দেখতে পাবে কীভাবে বঙ্গভঙ্গটাকে হচ্ছে, কীভাবে মানুষকে ডিভিশন করা হচ্ছে, কীভাবে কাস্টের বেসিসে, রিলিজিয়নের বেসিসে মানুষকে ডিভিশন করার চিন্তাভাবনা করা হচ্ছে। তো এই পুরো ব্যাপারটা কিন্তু এবারে কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনের পেছনে কিন্তু রিজিন হয়ে দাঁড়াবে। তো এর পরের যে ক্লাসটা হবে সেই ক্লাসটাতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কেমনভাবে আমাদের বঙ্গভঙ্গ হচ্ছে এবং বঙ্গভঙ্গের সময় কীভাবে ইভেন্টগুলো অর্গানাইজ হচ্ছে। সো আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা নতুন কিছু শিখতে পারলে। এইভাবে তোমরা যদি ভালো করে সিকোয়েন্স ওয়াইজ মনে করতে থাকো তাহলে কিন্তু তোমাদের সুবিধে হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না, আর মাস্ট কমেন্ট করে জানিও যে কেমন লাগছে এরকম মাইন্ড যে ম্যাপের যে হিস্ট্রির যে ক্লাসটা। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করব। ওকে চল, আর যদি তোমরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে মাস্ট রেড কালারের বাটন থেকে সাবস্ক্রাইব করে নিও, এরকম অনেক নতুন ভিডিও কিন্তু তোমরা এবার কন্টিনিউয়াসলি পেতে থাকবে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে।